আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অর্থাৎ রাত্রি 6:30 ঢাকা মহানগরীর মনসুরাবাদ এলাকায় টিসিবি কর্তৃক 45 টাকা কেজি দরে যে পেঁয়াজ বিক্রয় করার কার্যক্রম, এটি তদারকিতে আসছি। এবং আপনারা জানেন যে বিকাল 5 ঘটিকা পর্যন্ত এইখানে কোনো ট্রাক ছিল না। এই ডিলারকে আমাদের মোবাইল ফোনে 10 থেকে 12 বার ফোন দেওয়ার পর তিনি রিসিভ করেছেন এবং এরপরে উনি বলছেন যে উনি আজকে বিক্রয় কার্যক্রম পরিচালনা করছিলেন না, ফলে তাকে অনেকটা জোরপূর্বক ডেকে নিয়ে এসে তারপর এই বিক্রয় কার্যক্রম শুরু করতে হয়েছে আমাদেরকে এখানে। এবং এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় কার্যক্রম চলছে পেঁয়াজ 45 টাকা কেজি দরে। এবং এখানে আমাদের পুলিশ কর্মকর্তারাও সাথে রয়েছেন এবং আমাদের মোবাইল টিমের অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন। এবং এখানে অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং পেঁয়াজ সহ নিত্য প্রয়োজন যে কোনো সেগুলো কিনছেন, তার সাথে পেঁয়াজ কিনছেন 45 টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখাই যে অনেক লম্বা লাইন, বহু লোক দাঁড়িয়ে গেছেন, এই মুহূর্তেই দাঁড়িয়েছেন। যে সমাজ লোকজনের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে, আমরা যখন আসছি তখন হয়তো 10 থেকে 12 জন ছিল, এই মুহূর্তে সবকিছু আছে, আপনি যেটি চাবেন ঠিক সেটি পাবেন, সেটি অ্যাভেলেবল আছে। না না, সুযোগ নেই, এটা কমপ্লিট করে তারপরে আমরা এখান থেকে যাব, ঠিক আছে? পাবেন ইনশাল্লাহ, পাবেন 1000 কেজি পেঁয়াজ আছে এখানে, মাশাআল্লাহ, মানে সবই দিবে তো, সবাই পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লোকের অনেক প্রত্যাশা রয়েছে আমাদের কাছে এবং এই ডিলারের কাছে, টিসিবির কাছে, সরকারের কাছে। সরকার সেই প্রত্যাশা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন আমরা এখানে কথা বলবো লাইনের শেষ প্রান্তে অবস্থিত যে কাস্টমার রয়েছেন, যিনারা কিনা এই 45 টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে আসছেন। বলেন তো, আপনি কয়টার দিকে দাঁড়িয়েছেন? আজকে পাবেন। এবং এই যে অপকর্ম ইনি করছেন, এটি ক্লোজ মনিটরিং করছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম, ঢাকা মহানগরীর সবগুলো স্পটেই মূলত যাচ্ছে। এবং এই সকল অনিয়ম পেলেই, যে সকল ডিলার অনিয়ম করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। আজকে এই ডিলারকে আপনারা অবগত আছেন যে বিকাল 5টা পর্যন্ত এখানে কোনো ট্রাক ছিল না এবং বিক্রয় কার্যক্রম শুরু করে নাই, আমরা মোবাইল ফোন করেছি তারপরে ডেকে নিয়ে আসছি। এবং এই যে যথাযথভাবে সরবরাহ করছেন না বা বিক্রয় করছেন না, এই অপরাধে তাদেরকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আমরা জনস্বার্থে এই সকল কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং এটি আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। এবং এই যে আপনারা বলছেন যে 45 টাকা কেজির যদি 1 টাকাও বেশি দাবি করে, এটিও অপরাধ। হ্যাঁ, দাবি করার কোনো সুযোগ নেই। কয় টাকা করে কেজি নিচ্ছে এনারা? 45 টাকায় নিচ্ছে, বেশি নিচ্ছে না, ওজনও ঠিক দিবে 1 কেজি না। 50 টাকা নিলে তো আপনাকে ওই যে পরিমাণ মতো বেশি দিয়েছিল, বেশি দেয়। হ্যাঁ, বলেন বলেন। 50 টাকা নিলে 5 টাকার পেঁয়াজ দিয়ে, 5 টাকার পেঁয়াজ দিয়ে তারপর 50 টাকা নিয়ে আসে, ঠিক আছে? এটি হচ্ছে কথা, এটি হতে হবে। আদারওয়াইজ 5 টাকার পেঁয়াজ অতিরিক্ত দিয়েছে, অর্থাৎ 50 টাকার নিলে 50 টাকার পেঁয়াজই আপনাকে দিচ্ছে, টাকা ভাঙানোর জি। এবার বুঝতে পেরেছি, আমি এখানে আরেকজনের সাথে কথা বলছিলাম, এনে মনে হয় এই মুহূর্তে এখানে নেই খুব সম্ভবত, তো লম্বা লাইন। হ্যাঁ বলেন, আপনার আপনি কথা বলছিলাম আপনার সাথে একটু আগে, কথা বলছিলাম আপনি এই পাশে আসেন। গতকালকে তারা হচ্ছে প্যাকেজ ছাড়া বিক্রি করে নাই কোনো কিছু, প্যাকেজ বলতে 410 টাকা দিয়ে আমার তেল নিতে হয়েছে, চিনি নিতে হয়েছে, ডাল নিতে হয়েছে, পেঁয়াজ দিছে। আপনি শুধু কিনতে আসছিলেন কি? আমি শুধু কিনতে আসছিলাম পেঁয়াজ, পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ ছাড়া অন্য কিছু দিচ্ছে না মানে পেঁয়াজ নিবেন না নিলে নাই, তার অর্থ মিনিং হচ্ছে যে পেঁয়াজ কিনতে হলে অন্যান্য পণ্য কিনতে হবে, তবে অন্য পণ্যের দাম কম্পারেটিভলি কম ছিল, এটা ফ্যাক্ট। তবে এটি বাধ্য করার কোনো সুযোগ নেই, যদি এটি হয়ে থাকে তাহলে অবশ্যই এটি স্বাস্থ্যযোগ্য অপরাধ। আর এই সকল অপরাধ কারণে তাদেরকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি আজকে। অনেক ধন্যবাদ, আপনারা আসছেন দিনে আজকে সবাই পাবে। হ্যাঁ, যদি না আসতেন তাহলে আসলেও তারা দেখা যেত।
এই অপরাধে তাদেরকে দণ্ড আরোপ করা হয়েছে। ধন্যবাদ, আপনার মা বাবা একটু চেক করেন, বুঝলেন, এটা গরিব মানুষের হক, মানুষের মানুষের জন্য আনছে, মানুষের যদি শান্তিপূর্ণ পায় সেই ব্যবস্থা আপনার করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, এই যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো ক্লোজ তদারকি করার জন্য গভর্নমেন্ট আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের চার চিঠি ঢাকা মহানগরে সার্বক্ষণিকভাবে তদারকি করছে। এবং আপনি জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংস্থা এখান থেকে পাঁচটি টিম ঢাকা মহানগরের বিভিন্ন স্পটে তদারকি করছে এবং ডিলারদেরকে প্রয়োজন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তারা যদি আইনের ব্যাপারে করে সঙ্গে সঙ্গে ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হচ্ছে। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আপনাকে সহযোগিতা, কিন্তু দর্শকের অনেক খুশি, আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন দর্শকের দিকে, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার ফাংশন হচ্ছে যেটা যথাযথ বিক্রয় করছে কিনা এবং নির্ধারিত মূল্য দিচ্ছে কিনা, এর চেয়ে বেশি দিচ্ছে। নির্ধারিত দামে বিক্রয় হচ্ছে, এই তো? তাহলে কোনো এই বিষয়ে তো কোনো কমপ্লেন নেই। ধন্যবাদ, ঠিক আছে, এটি আমরা তদারকি করেছি। আপনি যদি ফ্রি চান সেটি ফ্রি তো আমার দেওয়াদের সুযোগ নেই, কথা বুঝেছেন? না, সুযোগ নেই, এটির সুযোগ নেই, এটির সুযোগ নেই, এটি আমি বলতে পারবো না যে একদম ফ্রি আপনাকে দিতে হবে। এটি নির্ধারণ যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে। ছয়টা তেইশ জনস্বার্থে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা কন্টিনিউয়াসলি ক্লাস মনিটরিং করছি যেন কোনো রকমের অনিয়ম না হয়, এবং কালোবাজারিপনা বা দৌরাত্ম যেটি আমরা বলছি এইরকম কেউ যেন সুযোগ না নিতে পারে, এই জন্য মূলত আমাদের তদারকি কার্যক্রম চলমান থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।